বাংলার পাঁচমিশালিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি একটা গ্রাম্য রেসিপি তুলে এনেছি, নিম পাতার ঝোল। এটা সাধারণত ভাতের ফ্যান দিয়ে হয়। আমি তাতে একটু সবজি অ্যাড করেছি, পুরুল। তেল দিয়েছি, তেলে হলুদ দিয়ে আমি একটা পুরুল নিয়েছি, নিয়ে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি পুরুলটাকে একটু ফ্রাই করে নেব। আর একটা জিনিস, নিম পাতাটা আমি এখানে ভালো করে ধুয়ে রেখেছি। আমি প্রায় আমার হাতের এক মুঠো নিম পাতা নিয়েছি। এটাকে আমি ধুয়ে রেখে তেলে হালকা ফ্রাই করে নেব, যাতে সবুজ রঙটা যাতে না ফেড হয়ে যায়। এই সবুজ রঙটাই থাকবে, এটাই আমার শরীরে ভীষণ উপকারী। তারপর আবারও তেল দিয়ে, দেখুন আমি মানে চা চামচের এক চামচ করে তেল দিচ্ছি, তো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর হলুদ দিয়ে আমি এই পুরুল আর নিম পাতাটাকে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো দুবাটি ভাতের ফ্যান। ভাত রান্নার সময় আমি ফ্যানটাকে আলাদা করে রেখেছি। একটু চিনি আর নুন দিয়ে দিলাম, বেশি মিষ্টি মিষ্টি খেতে চাইলে আপনারা দিতেই পারে। আর তারপরে আমি দুবাটি হাতের ফ্যান দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেখুন একদম ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে সব কিছু। আর আমি একটা কাজ করব, নিম পাতাগুলোকে আমি ফেলে দেব, তাতে আমার এই নিমের ঝোলটা স্যুপ হিসেবে খেতে খুব ভালো লাগবে। খুব সুন্দর রান্না, খেয়ে দেখবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।